প্রস্তাবে শক্ত খাঁটি হিসেবে পরিচিত আলিপুরদুয়ারে হেরে গেলেন দলের জেলা সভাপতি নিজেই। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে মাত্র এক ভোট কম পেয়ে হেরে গেলেন ভূষণ মোদক। 2021 বিধানসভায় আলিপুরদুয়ারের সবকটি আসনে জিতেছিল বিজেপি। পরে দলের জেলা সভাপতি সদল দলে তৃণমূলে যোগ দিলে ভূষণকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 23 পঞ্চায়েতে ভূষণ দাঁড়িয়েছিলেন ফালাকাটার ময়নাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে। ফল প্রকাশনে দেখা গেল মাত্র এক ভোটে ভূষণকে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। হারের প্রসঙ্গে ভূষণ অবশ্য জানিয়েছেন, গোটা জেলার দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জায়গায় সময় দিতে পারেননি তিনি।